ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। ব্যাটে বলে দুর্দান্ত সাকিব, হলেন ম্যাচ সেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হয়েছিলেন ম্যাচ সেরা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করায় সিরিজ সেরার পুরস্কার উঠেছিল সাকিবের হাতে। সেই সিরিজটা যেখানে শেষ করেছিলেন সাকিব, সেখান থেকে কিউদের বিপক্ষে শুরু করলেন তিনি। ব্যাটে বলে পারফরমেন্স করে হলেন ম্যাচ সেরা খেলোয়াড়। সাকিবদের দারুণ পারফর্মে টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে কিউদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। নিউজিল্যান্ডে দেওয়া 61 রানের মামুলি টার্গেট টপকে গেছে বাংলাদেশ। মাত্র 15 ওভারে এই জয়টি ছিনিয়ে এনেছে বাংলাদেশ। সাকিব আল হাসান 33 বলে 25 রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে সাকিব মেরেছেন 2টি বাউন্ডারি। এর আগে বল হাতে ও বড় অবদান রাখেন সাকিব। 4 ওভারে মাত্র 10 রান দিয়ে শিকার করেছিলেন 2টি উইকেট। সেই জন্যই তো তাকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে নির্বাচকরা। আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।